মই ধ্রুপদী ভাষার যেটু স্থান সেই স্থান অসমীয়া ভাষায় লাভ করার কারণে সচাকয়ে আনন্দ পাইছো। আজি রাতেপা খবর তো পায়ে মই আনন্দ পাইছো যে এটু উড়িষ্যায় যেতিয়া পাইছিলে উড়িয়া ভাষায় সেই সময়তে পাব লাগিব বলে মই কাগজত লিখেছিল যে অসমীয়া উড়িয়া ভাষায় যেটু পাইছে স্থান সেই স্থান অসমীয়া ভাষায় পাব লাগে। কিন্তু সেই সময়ত আমার বোধ করো কাম করা মানুষের খুব অভাব আছিল আর সেই কোনেও নাভাবিছিল। গতি ধ্রুপদী ভাষা হলেনো কি লাভ হব এই কথাটো বহুতর মনত নাই, বহুতর মনত পরিষ্কার হয়ে নাই। ধ্রুপদী ভাষাটোয় ভাষাটোর যেটু তার গুড়ি সেই গুড়িরপরা তার যেটু বিকাশ এই গোটেই বিকাশখিনি সামরি লব। আর সেইটো এটা কথা প্রমাণ করে যে এই ভাষাটো হঠাৎ হওয়া ভাষা এটা নহয়, এই ভাষাটো তার নিজের যেটু গুড়ি সেই গুড়িটো বহুত পতনেরপরা আহি এই অবস্থা পাইছেহি। আর সচাকয়ে মই ভাবো যে এইটো খ্রিস্টপূর্ব কালের প্রায় অসমীয়া ভাষার বীজটো লাহে লাহে গড় লৈ উঠিছিল আর সেই লাহে লাহে আহি পেলায় প্রায় আমার দেখিছো যে খ্রিস্টাব্দ আরম্ভ হওয়ার সময়তে তার যেটু বিকাশ সেই বিকাশটো হয়েছে, আমার আখরের বিকাশ হয়েছে, আমার শব্দর বিকাশ হয়েছে, ভাষার বিকাশ হয়েছে। আর এনেকয়ে সেই সমগ্র উত্তর ভারতবর্ষর উত্তর পূব ভারতবর্ষর এটা খুব গুরুত্বপূর্ণ ভাষালৈ রূপান্তরিত হয়েছে। যে সময়ত অন্যান্য আমার ওচর চুবুরিয়া রাজ্যবিলাকৰ ভাষা ঠিক সঠিকভাবে গড় লৈ উঠা নাছিল সেই সময়ত কেবল অসমীয়া ভাষাই সঠিকভাবে গড় লৈ উঠিছিল। আর সেই কারণে বহুদিনলৈকে আনকি এতিয়াও অসমীয়া ভাষায় সকলো অন্যান্য যেগুলো আমার আঞ্চলিক ভাষা আছে অসমৰ সীমার ভিতর সেই ভাষাবিলাকৰ মানুহেও এতিয়াও যেতিয়া পরস্পরে কথা পাতিবলগীয়া হয় অন্য কোনো এটা ভাষা প্রেমী লোক ভাষার লোকের অসমীয়াতে কথা পাতে। এটা হয়তো খুব জোর করে হিন্দি শিকার কারণে হিন্দি কবলে আরম্ভ করেছে বহু ঠাইত, যে অরুণাচল হিন্দি হয়েছে তেনেকে হয়তো হব, কিন্তু তথাপি অসমীয়া ভাষার যে গুরুত্ব সে গুরুত্ব থাকি যাব লাগে। আর এতিয়া সরকারে অসমীয়া ভাষার ব্যবহারিক আর বিদ্যায়তনিক যে গুরুত্ব সেই গুরুত্বটা বড়াবর কারণে যত্ন করব লাগে। এতিয়া অসমীয়া স্কুলের লোরাক গছপুলি রুবলে পঠিয়াব নালাগে, অসমীয়া স্কুলের লোরাক অন্যান্য আমার ইংরাজি মাধ্যমের লোরার স্কুলের লোরা ছালীর স্কুলত যেনেকৈ শিক্ষাদান করে রাতেপা গধূলিলৈকে আর কত বন্ধর তেনকা নাই, গছপুলি রুবলে নপঠিয়ায় আমার লোরা ছালীক ঠিক তেনে ধরনের উচিত শিক্ষা দিব লাগিব, সময় উপযোগী শিক্ষা, তেতিয়াহে ধ্রুপদী ভাষার যে গুরুত্ব সেই গুরুত্বটা বুঝি পাব আর ভবিষ্যতের কারণে ই একটা আদরণীয় বস্তু হয়ে থাকবে।